মেয়েদের এত যে ভালো নয়, কিসের দেমাগ এত? মেয়ের একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো সব খাসে। কদিন পরে পরের বাড়ি যাবি, তখনও তো নাক ছিটকেলে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে বসে খাচ্ছিস, দূর গায়ে বিয়ে হবে। এমা তো শ্যামলা যে রং, পাত্র পাওয়া যাবে? মুখের উপর তর্ক করিস, এত ডাকা বুকো কেন? মেয়ে তো নয়, একেবারে ধান লং কাটি যেন। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে, কেউ কম শুনি কেউ বা বেশি, কেউ বা কয়েকটা হাতে গুনে। এসব শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা, মেয়ে বেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। মেয়েরা একটু ডান পিঠে হলেই দড়ি দিয়ে রাখো তালা। তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী চঞ্চলা? তোমরাই বলো মা কালী নাকি আমি সে পরিতৃপ্তা? আমি কেন তবে সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে শুক্তা? কেন পারবো না, কেন পারবো না তর্ক করতে? যদি সত্যি সঠিক জানি, তর্ক শাস্ত্রে স্বয়ং সরস্বতী বিজয়ী নি। ডাকা বুকো যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো? সাধারণ মেয়ে সাহসী হলে ধানি লঙ্কার মতো। সময় এসেছে, সময় এসেছে সারহী সমাজ, এত এক চোখামিত ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে নারীদের পায়ের বেড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদের থাক অবাধ্য মেয়ে বেলা, এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়ে বেলা। ধন্যবাদ।